Hello students, welcome back to another video tutorial from Deepak's classes and in this particular video আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্যের গুরুত্ব কি, জীব বৈচিত্র হ্রাসের কারণ কি হয়ে থাকে, হটস্পট বলতে আমরা কি বুঝি, কোন কোন অঞ্চলগুলোকে আমরা হটস্পট বলে নির্ধারণ করব এবং ভিডিওটির শেষে হচ্ছে আমরা দেখতে পাবো সুন্দরবনের বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় মানুষজনদের বা সুন্দরবনের পরিবেশের মধ্যে কি কি সমস্যা হচ্ছে বর্তমানে ঘটছে সেই সমস্ত কিছু সম্পর্কে জানতে পারবে ভিডিওটির মাধ্যমে। সেজন্য ভিডিওটিকে অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের টপিকটি, জীব বৈচিত্র্য। দেখো জীব বৈচিত্র্য হচ্ছে ইংলিশ ওয়ার্ড হচ্ছে বায়োডাইভার্সিটি। জীব বৈচিত্র বা বায়োডাইভার্সিটি, এই শব্দটা সর্বপ্রথম কে হচ্ছে ডিসকভার করেছিল বা সর্বপ্রথম হচ্ছে কে প্রবর্তন করেছিল জীব বৈচিত্র্য শব্দটি, না বিজ্ঞানী রোসেন। বিজ্ঞানী রোসেনের পুরো নাম হচ্ছে ওয়াল্টার রোসেন, মনে রাখতে হবে। ওয়াল্টার রোসেন এই বিজ্ঞানীটি 1985 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। এবার আমরা দেখবো হচ্ছে জীব বৈচিত্র্য বলতে আমরা কি বুঝি বা জীব বৈচিত্র্য কাকে বলে। না বিভিন্ন রকম ভৌগোলিক পরিবেশে বা বিভিন্ন রকম বাস্তুতন্ত্রে যে সমস্ত জীব উদ্ভিদ ও প্রাণী যে প্রাচুর্য দেখা যায় বা উদ্ভিদ বা প্রাণী বা অন্যান্য জীবের যে বিভিন্নতা দেখা যায় বিভিন্ন রকম ভৌগোলিক পরিবেশে, সেই প্রাচুর্যকে বা সেই বিভিন্নতাকে বলা হবে জীব বৈচিত্র্য। এবার আমরা প্রথমেই পড়ব জীব বৈচিত্র্যের গুরুত্ব কি। প্রথমেই হচ্ছে জীব বৈচিত্র্যের গুরুত্বের মধ্যে এক নম্বর পড়বে হচ্ছে খাদ্য সংগ্রহ। কারণ আমরা হচ্ছে সমস্ত জীবগুলি কিন্তু কার উপর নির্ভর করে আছে, না সবুজ উদ্ভিদের উপর নির্ভর করে আছে। সবুজ উদ্ভিদই একমাত্র সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে খাদ্য উৎপন্ন করতে পারে এবং এই সবুজ উদ্ভিদের উপরে কিন্তু আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবাই কিন্তু নির্ভর করে আছি। এবার দেখো বিভিন্ন রকমের খাদ্যের মধ্যে কিন্তু এক এক রকমের গুণাগুণ সবচেয়ে বেশি পরিমাণে থাকে। কিছু কিছু খাদ্যে শর্করা জাতীয় খাদ্যের পরিমাণ বেশি, কিছু খাদ্যে প্রোটিনের পরিমাণ বেশি, কিছু খাদ্যে ভিটামিন মিনারেলের পরিমাণ বেশি, আবার তেল বা হচ্ছে যে সমস্ত আমরা সিড হচ্ছে খাই, মানে হচ্ছে সরিষার তেল বা সোয়াবিনের তেল, এখানে কিন্তু ফ্যাট জাতীয় হচ্ছে খাদ্যের উপাদান বেশি। তাহলে এই যে শস্যের বিভিন্নতা বা এই শস্যের যে প্রাচুর্য বা হচ্ছে ভ্যারাইটি, সেই সমস্ত কিছু কিন্তু আমরা উদ্ভিদ জগৎ থেকেই পেয়ে থাকি। সেজন্য খাদ্যের আহরণের জন্য কিন্তু এই জীব বৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। একই রকমভাবে প্রাণীজ খাদ্যতেও আমরা দেখতে পাবো দুধ, ডিম, তারপর দুধ থেকে নানা রকম যে সমস্ত দ্রব্যগুলো উৎপন্ন হয়, মাখন বা চিজ, বা আমরা হচ্ছে যে সমস্ত প্রাণীর হচ্ছে মাংস হিসাবে হচ্ছে গ্রহণ করি, সেগুলির কিন্তু বিভিন্নতা দেখতে আমরা পাই। এরপরে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটি গুরুত্ব সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে ড্রাগ বা ওষুধ উৎপাদন। আমাদের হচ্ছে এই জীব জগতের মধ্যে এরকম কিন্তু অনেক ভেষজ উদ্ভিদ আছে, সেই ভেষজ উদ্ভিদগুলো থেকে যে ওষুধগুলি আমরা আহরণ করি বা যেই ওষুধগুলি প্রস্তুত করা হয় সেগুলির গুরুত্ব কিন্তু অপরিসীম আমাদের সম্পূর্ণ জীবন দশায়, এবং সেই ওষুধগুলি কিন্তু আমাদের প্রায় মৃত্যুর মুখ থেকে কিন্তু বাঁচিয়ে তুলে আনে। তো এই কয়েকটি ওষুধের নাম, তাদের উৎস এবং কাজ তোমাদের কিন্তু পড়তে হবে, যেগুলো কিন্তু এমসিকিউতে হচ্ছে দিয়ে থাকে পরীক্ষায়। প্রথমেই আমরা যেই ওষুধটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কুইনাইন। কুইনাইন, কুইনাইন হচ্ছে কোত্থেকে পাওয়া যায় আর কুইনাইনের হচ্ছে কাজ কি। কুইনাইন সাধারণত যে ধরনের হচ্ছে ওষুধ, মানে যেখান থেকে পাওয়া যায় সেটি হচ্ছে সিংকোনা গাছের হচ্ছে ছাল বা হচ্ছে এটাকে অনেক বইতে কুচেলা নামক হচ্ছে গাছে হচ্ছে বলা থাকতে পারে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি সিংকোনা বা কুচেলা। সিংকোনা বা কুচেলা গাছের ছাল,
আর এটা কি কাজে লাগে? ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে। এরপর আমরা যে হচ্ছে এগুলো সব হচ্ছে মনে রাখবে উপাখ্যা, এগুলোকে বলা হয় উপাখ্যা। এবার নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে রেসারপিন। রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে। সর্পগন্ধা গাছের মূল থেকে এটা কাজে লাগে উচ্চ রক্তচাপ কমানোর জন্য। ঠিক আছে, কিন্তু বর্তমানে এই সর্পগন্ধা গাছের অবৈজ্ঞানিক ভাবে হচ্ছে এবং অত্যাধিক পরিমাণে আহরণ করার জন্য প্রায় এই সর্পগন্ধা গাছটি বিপন্ন হতে চলেছে। কারণ প্রকৃতিতে সর্পগন্ধা গাছের কিন্তু সংখ্যা অনেক কমে আসছে, মানে এখানে দেখা যেতে পারে প্রায় বিপন্ন। এরপর আমরা নেক্সট যেটা পড়বো সেটি হচ্ছে মরফিন। মরফিন পাওয়া যায় আফিম গাছের ফল থেকে। এর কাজ হচ্ছে ব্যথা উপশমকারী, পেইন কিলার হিসেবে ইউজ হয়, ব্যথা উপশমকারী। নেক্সট যেটা আমরা দেখবো হচ্ছে ডাটুরিন, যেটা ধুতুরা গাছের হচ্ছে ফল থেকে পাওয়া যায়। নেক্সট হচ্ছে ডাটুরিন, যেটা ধুতুরা গাছের হচ্ছে ফল থেকে পাওয়া যায়। আর এই ডাটুরিন কি কাজে লাগে? ডাটুরিন হচ্ছে হাঁপানি ওষুধে ব্যবহৃত হয়। হাঁপানি ওষুধ। এরপরে হচ্ছে আমাদেরকে আরো দুটো হচ্ছে মনে রাখতে হবে, একটা হচ্ছে ভেসিসিন আর একটা মনে রাখতে হবে টেক্সল। দুটো উপকারের নাম তোমরা উপরে নিচে লিখবে, আমার নিচে জায়গা নেই তাই আমি উপরে লিখছি। প্রথম একটা বললাম হচ্ছে ভেসিসিন। এই ভেসিসিন পাওয়া যায় যে ভেষজ উদ্ভিদটি থেকে, সেটি হচ্ছে তোমরা মনে রাখবে বাসক গাছের পাতা থেকে। ভেসিসিন পাওয়া যায় বাসক গাছের পাতা থেকে। তাহলে নেক্সট আমরা যেটা করছি ভেসিসিন, এটা পাওয়া যায় বাসক গাছের পাতা থেকে। আর এর কাজ কি? এরা হচ্ছে সাধারণত আমাদের শ্বাস প্রশ্বাসের ক্রিয়া এবং হৃদস্পন্দনের গতি তুলনামূলকভাবে বৃদ্ধি করে, কোনো কারণে কমে গেলে সেটা হচ্ছে বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে হচ্ছে শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দনের গতি বৃদ্ধি করে। আর একটা শেষ আমাদের মনে রাখতে হবে ট্যাক্সল। ট্যাক্সল হচ্ছে ট্যাক্সাস নামক এক প্রকারের গাছ থেকে হচ্ছে কিন্তু পাওয়া যায়। তাহলে হচ্ছে ট্যাক্সাস নামক এক প্রকারের গাছ, আর এটা ক্যান্সার প্রতিরোধক। ক্যান্সার প্রতিরোধক হিসাবে হচ্ছে কাজ করে। তাহলে এই যে চারটে পাঁচটা আমরা দেখলাম, 1 2 3 4 5 6, এই যে ছখানা হচ্ছে আমরা দেখলাম, এই ছখানা হচ্ছে উপাখ্যা, তাদের উৎস এবং তারা হচ্ছে আমাদের কোন কোন রোগের হাত থেকে আমাদের কিন্তু বাঁচায় এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার এই প্রত্যেকটার দেখো উৎস কিন্তু উদ্ভিদ, প্রত্যেকটা কিন্তু উদ্ভিদ থেকে হচ্ছে আমরা পাচ্ছি। এবার এই উদ্ভিদ ছাড়াও কিছু কিছু প্রাণী থাকে, যেমন হচ্ছে সাপের বিষ থেকে এক প্রকারের ওষুধ তৈরি করা হয়, যে ওষুধটির নাম হচ্ছে ল্যাকেসিস, মানে সাপটার নামও হচ্ছে ল্যাকেসিস আর সাপের বিষ থেকে যে ওষুধটি তৈরি করা হয় সেটি সাপের নাম অনুসারে ল্যাকেসিসই বলা হয়। ল্যাকেসিস নামক সাপের থেকে এক প্রকারের বিষ থেকে হচ্ছে যে ওষুধটি তৈরি করা হয় সেটি রক্ত তঞ্চন হতে দেয় না, ফলে সাপ কামড়ালে
যে হচ্ছে প্রতিষেধক রূপে হচ্ছে ব্যবহার করা হয় সেটি কিন্তু এই ল্যাকেসিস সাপের বিষ থেকেই তৈরি করা যেতে পারে। আরেকটি মনে রাখতে হবে এপিস, এপিস হচ্ছে মৌমাছিদের যে হুলের যে হচ্ছে বিষ সেইখান থেকে হচ্ছে এটি আহরণ করা হয়, এবং এটিও কিন্তু বিভিন্ন রকমের পোকামাকড়ের যে কামড়ানোর ফলে যে প্রতিষেধক রূপে কিন্তু এটি ব্যবহার করা যেতে পারে। দুটি প্রাণীদের ক্ষেত্রে তাহলে আমরা মনে রাখছি, একটা হচ্ছে ল্যাকেসিস নামক সাপের বিষ থেকে, আরেকটি হচ্ছে মনে রাখছি আমরা এপিস যেটি হচ্ছে মৌমাছির বিষ থেকে হচ্ছে উৎপন্ন হয়। এরপর আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে বাস্তুতন্ত্রের গুরুত্বের মধ্যে থার্ড পয়েন্ট, যেটি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা, মানে জীব বৈচিত্র্যের গুরুত্ব হচ্ছে কেন বেশি গুরুত্বপূর্ণ এটির মধ্যে আমরা দেখব হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা। কারণ বাস্তুতন্ত্রের মধ্যে দেখো খাদ্য ও খাদক পরস্পরের সঙ্গে সম্পর্কিত এবং প্রতিটা জীব আরেকটা জীবের উপরে কিন্তু নির্ভরশীল হয়ে থাকে। এক্ষেত্রে যদি একটি জীবের সংখ্যা তুলনামূলকভাবে কমে যায় বা একটি জীব বিপন্ন প্রকৃতির হয়ে পড়ে তাহলে কিন্তু অন্য আরেকটি জীবও কিন্তু প্রভাবিত হবে। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ। আমরা জানি হচ্ছে আমাদের এই বিশ্বে একমাত্র বৃষ্টিকে ডেকে আনতে পারে হচ্ছে উদ্ভিদ। বৃষ্টিকে ডেকে আনতে পারা মানে হচ্ছে না আমাদের এই পরিবেশে হচ্ছে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমাতে পারে হচ্ছে উদ্ভিদ। তার একমাত্র কারণ এরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু শোষণ করে নেয় এবং জলবায়ুর পরিবর্তন ঘটায়, ফলে আমাদের কিন্তু জলবায়ুটি বেঁচে থাকার পক্ষে উপযোগী হয়ে ওঠে। এরপর নেক্সট যে গুরুত্বটি সেটি হলো অর্থনৈতিক গুরুত্ব। আমরা বনজ সম্পদ থেকে বিভিন্ন রকমের অর্থনৈতিক দ্রব্যসমূহ কিন্তু আহরণ করে থাকি, যেমন বলো মধু, রজন, মোম, রেশম, সিল্ক, তো এরকম অনেক অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন বস্তু কিন্তু আমরা জীব বৈচিত্র্য থাকার জন্য বনজ সম্পদ থেকে আহরণ করে থাকি। আর শেষ যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে নাকি না সেটি হচ্ছে শিল্প ও সাহিত্যের প্রভাব। না এই এই জীব বৈচিত্র্যের ওপরই কিন্তু নির্ভর করে গড়ে উঠেছে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস, মানে হচ্ছে পর্যটন শিল্প। এই সমস্ত পর্যটন শিল্পের কিন্তু মূলে আছে এই জীব বৈচিত্র্য। এই জীব বৈচিত্র্যের জন্যই পর্যটকরা তাদের আকর্ষণে দেশের দূর দূরান্তর প্রান্ত থেকে কিন্তু ছুটে আসে এবং পর্যটন শিল্পটিকে আরও সমৃদ্ধ করে তোলে। এছাড়া পর্যটন শিল্প ছাড়াও মৎস্য শিল্প, রেশম শিল্প, উল শিল্প, মুক্ত শিল্প, এরকম কিছু কিন্তু অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন শিল্পও কিন্তু জীব বৈচিত্র্যকে নির্ভর করে বা জীব বৈচিত্র্যকে ঘিরে গড়ে উঠেছে। তা টোটাল আমরা কী কী পয়েন্ট দেখলাম, প্রথমেই দেখলাম খাদ্য উৎপাদন, তারপর দেখলাম হচ্ছে ওষুধ বা ড্রাগ প্রস্তুতিতে, 3 নম্বর দেখলাম হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য, 4 নম্বর দেখলাম জলবায়ুর পরিবর্তন, 5 নম্বর হচ্ছে আমরা দেখলাম অর্থনৈতিক গুরুত্ব, এবং 6 নম্বর দেখলাম হচ্ছে অন্যান্য যে হচ্ছে শিল্প, যেখানে হচ্ছে আমরা মানে শিল্প ও সাহিত্যের যে হচ্ছে ভূমিকা, যেখানে আমরা পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা হচ্ছে করলাম। এবার আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটি খুব খুব ইম্পর্টেন্ট একটি টপিক এবং যেটি পরীক্ষায় অল্টারনেটিভ ইয়ারে হচ্ছে দিয়ে থাকে, যেটি হচ্ছে হটস্পট। হটস্পট বলতে আমরা কি বুঝি এবং এই হটস্পটের মধ্যে হচ্ছে কোন কোন অঞ্চলগুলো পড়ে থাকে এবং এই হটস্পটের প্রবক্তা কে, সেই সমস্ত যে সম্পর্কে হচ্ছে আমরা আলোচনা করব। এখন হটস্পট মানে কোনো একটি নির্দিষ্ট অঞ্চল যে গরম সেটা কিন্তু নয়। হটস্পট মানে একটি পৃথিবীর হচ্ছে এরকম কিছু অঞ্চল আছে যেই অঞ্চলগুলিতে জীবের প্রাচীর্য, জীব বা উদ্ভিদ জীবকুলের প্রাচীর্য অনেক বেশি দেখা যায় এবং বেশিরভাগ জীবগুলোই কিন্তু আঞ্চলিক বা এন্ডেমিক প্রজাতি এবং তারা বিপন্ন প্রজাতি বা বিপন্ন হতে চলেছে। এই রকম জীব সম্প্রদায়ের সমন্বয়ে যে সমস্ত অঞ্চলগুলি পৃথিবীতে অবস্থিত তাদেরকে বলা হয় হটস্পট। তাহলে হটস্পটের আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি, না এই পৃথিবীর মধ্যে কয়েকটি এমন অঞ্চল আছে যেই অঞ্চলগুলিতে আঞ্চলিক প্রজাতির জীবগোষ্ঠীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি এবং এই আঞ্চলিক জীবগুলি প্রায় বিপন্ন অবস্থায় অবলুপ্ত হয়ে যেতে পারে, এই রকম পৃথিবীর জায়গাগুলিকে বা পৃথিবীর এই অঞ্চলগুলিকে বলা হবে হটস্পট। এই পৃথিবীতে আমাদের পৃথিবীতে হটস্পটের সংখ্যা মনে রাখবে 34টি টোটাল পৃথিবীতে,
আর আমাদের ভারতের মধ্যে হটস্পটের সংখ্যা হচ্ছে 4টি। তাহলে আমরা এখন যেগুলো সম্পর্কে আলোচনা করলাম, প্রথমেই হচ্ছে দেখলাম হটস্পট। এবার প্রথমেই পরীক্ষায় তোমাদের একটা কোশ্চেন দেয় যে এই হটস্পট কে শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন। উত্তরটা তোমাদের ইংলিশে সায়েন্টিস্টের নামটা লিখতে হবে, নরম্যান মেয়ার। আমি স্পেলিংটা তোমাদেরকে হচ্ছে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের হচ্ছে সুবিধা হবে। এটি প্রথম যিনি মানে প্রবর্তক তার নাম হচ্ছে নরম্যান মেয়ার। সেখানে স্পেলিংটা দেখবে এম ওয়াই, কিন্তু এম এ নেই, এম ওয়াই ERS in the year of 1988. এবার হটস্পটের আমরা সংখ্যাটা কিন্তু আলোচনা করলাম, এবার পরীক্ষায় হচ্ছে কোশ্চেন দেয় হটস্পট নির্ধারণের শর্ত কি কি, মানে কোন অঞ্চলটাকে আমরা হচ্ছে হটস্পট বলবো। হটস্পট নির্ধারণের শর্তের মধ্যে প্রথমেই আমরা যে শর্তটা বলবো সেটি হচ্ছে ওই নির্দিষ্ট অঞ্চলে কিন্তু জীবকুলের সংখ্যাধিক্য অনেক বেশি হতে হবে। এটা এক নম্বর পয়েন্ট, যে ওই নির্দিষ্ট অঞ্চলে জীবকুলের সংখ্যাধিক্য বা সংখ্যার যে আধিক্য সেটি অনেক বেশি হবে। দু নম্বর পয়েন্ট কি, না বেশিরভাগ জীবগুলোই কিন্তু আঞ্চলিক বা এন্ডেমিক প্রকৃতির হবে এবং তারা বিপন্ন প্রায় সম্পূর্ণ হবে। তিন নম্বর পয়েন্ট আমরা পড়ব হচ্ছে ওই নির্দিষ্ট অঞ্চলের প্রতি জীবের সংবেদনশীলতা থাকতে হবে, মানে হচ্ছে জীবগুলি ওই নির্দিষ্ট অঞ্চলটিকে নিজের অনুকূল বলে মনে করবে। চার নম্বর পয়েন্ট আমরা দেখব হচ্ছে ওই নির্দিষ্ট অঞ্চলে যে জীবগুলি আছে সেই জীবের মধ্যে জিনের যে বৈশিষ্ট্য, সেই জিনের বৈশিষ্ট্যগুলি কিন্তু ভ্যারাইটি বা জিনের যে বৈশিষ্ট্য তার একটা প্রাচুর্য দেখা যাবে। তাহলে এই গেলে হচ্ছে হটস্পট নির্ধারণের চারটি শর্ত। এক নম্বর শর্তে আমরা দেখলাম যে ওই নির্দিষ্ট অঞ্চলে জীবের সংখ্যাধিক্য অনেক থাকতে হবে। দু নম্বর শর্ত দেখলাম হচ্ছে সমস্ত জীবের মধ্যে বেশিরভাগ জীবই আঞ্চলিক বা এন্ডেমিক প্রকৃতির হবে এবং তারা বিপন্ন প্রায়। তিন নম্বর দেখলাম ওই অঞ্চলটির প্রতি জীবেদের সংবেদনশীলতা থাকতে হবে, এবং চার নম্বর প্রতিটি জীবের জিনের যে বৈশিষ্ট্য তার প্রাচুর্য থাকতে হবে। এবার আমরা বারবার একটা শব্দ বলছি, এন্ডেমিক প্রজাতি বা আঞ্চলিক প্রজাতি, এটা মানেটা কি? এন্ডেমিক প্রজাতি বা আঞ্চলিক প্রজাতি বলতে কি বুঝি? না, এন্ডেমিক বা আঞ্চলিক প্রজাতি হচ্ছে সেই প্রজাতির জীবসমূহ যেগুলি কেবলমাত্র পুরো পৃথিবীর মধ্যে একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই দীর্ঘদিন ধরে সীমাবদ্ধ, যাদেরকে তুমি অন্য জায়গায় কিনে দেখতে পাবে না, কেবলমাত্র ওই বাস্তুতন্ত্রে ওই ভৌগোলিক পরিবেশে ওই আবহাওয়াতেই ওদেরকে হচ্ছে আমরা দেখতে পাবো, অন্য কোথাও হচ্ছে আমরা দেখতে পাবো না। এই রকম একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ জীবগোষ্ঠীকে বলা হয় আঞ্চলিক বা এন্ডেমিক প্রজাতি। এবার আমরা দেখেছি সমগ্র পৃথিবীতে মনে রাখতে হবে হটস্পটের সংখ্যা 34, এটা পরীক্ষায় দেয় করছে সমগ্র পৃথিবীতে 34টি, আর ভারতের মধ্যে 4টি হটস্পট আছে। এই 4টি হটস্পটের কিন্তু অবস্থান আমাদেরকে মনে রাখতে হয়, পরীক্ষায় কিন্তু হচ্ছে শর্ট কোশ্চেন দিয়ে থাকে। প্রথম যে হটস্পটটি সেটি হচ্ছে পূর্ব হিমালয়। এক নম্বর যে হটস্পটটি সম্পর্কে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে পূর্ব হিমালয়, আর প্রত্যেকটা হটস্পটের অবস্থান আমাদেরকে জানতে হবে। পূর্ব হিমালয়ের অবস্থান তোমরা মনে রাখবে উত্তর পূর্ব ভারত, এখানে লিখবে অবস্থান বলে হচ্ছে লিখবে যে উত্তর পূর্ব ভারত, তার সাথে মনে রাখবে আসাম, সিকিম, নেপাল, ভুটানের জলবায়ুর নাতিশীতোষ্ণ যে অংশ সেটি কিন্তু এই পূর্ব হিমালয়ের মধ্যে হচ্ছে পড়বে। এই পূর্ব হিমালয়ে দুটি বিপন্ন প্রায় জীবের নাম তোমাকে মনে রাখতে হবে, দুটি বিপন্ন প্রায় সপুষ্পক উদ্ভিদের নাম। আসলে একটির নাম মনে রাখবে হচ্ছে ম্যাগনোলিয়া, একটি বিপন্ন প্রায় জীবের নাম সপুষ্পক উদ্ভিদের ম্যাগনোলিয়া, আরেকটি নাম তোমরা মনে রাখবে বেটুলিয়া। তাহলে প্রত্যেকটা থেকে কিন্তু অবস্থান, আর এটা হচ্ছে একটা বিপন্ন প্রায় জীবের নাম। সমস্ত হচ্ছে হটস্পটগুলিতে আমরা বিপন্ন প্রায় জীবের নাম হয়তো পড়তে পারবো না,
কিন্তু প্রত্যেকের অবস্থান হচ্ছে আমাদেরকে জানতেই হবে। এরপর যে হটস্পটটি সেটি ইন্দো বার্মা হটস্পট। ইন্দো বার্মা হটস্পটের অবস্থান কোথায়? না, এটি হচ্ছে মনে রাখবে উত্তর পূর্ব ভারতে ভুটান এবং মায়ানমার পর্যন্ত বিস্তৃত। উত্তর পূর্ব ভারতের ভুটান থেকে প্রায় মায়ানমার পর্যন্ত বিস্তৃত, এটা মনে রাখবে তোমরা। এরপর নেক্সট যেটা, পশ্চিমঘাট শ্রীলঙ্কা। পশ্চিমঘাট শ্রীলঙ্কার অবস্থান তোমরা মনে রাখবে না, এটি হচ্ছে পশ্চিম, খাতায় অবশ্যই লিখবে পশ্চিম উপকূল বরাবর 1600 কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত। পশ্চিম উপকূলে ভারতের প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এর মধ্যে যে সমস্ত রাজ্যগুলি পড়বে তার মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা পর্যন্ত কিন্তু এটি প্রায় বিস্তৃত। এবার এর মধ্যে কয়েকটি অঞ্চলের নাম মনে রাখবে, প্রাচীন এলাকার নাম। আসলে পরীক্ষায় কোশ্চেন দেয় যে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা যে হটস্পটটি আছে তার মধ্যে হচ্ছে কয়েকটি প্রাচীন এলাকার নাম বলো। সেই প্রাচীন এলাকার নামের মধ্যে পড়বে হচ্ছে অগস্ত্যমালাই পর্বতমালা। অগস্ত্য, অগ দন্তের সয় তয় জফলা। অগস্ত্য, বানানটা লিখে দিচ্ছি তোমাদের জন্য, অগস্ত্যমালা পর্বত, অগস্ত্যমালাই পর্বতমালা, তার সাথে সাইলেন্ট ভ্যালি, এবং আরেকটি অঞ্চলের নাম মনে রাখবে আমাম বালম বলে হচ্ছে একটি জায়গা আছে, আমাম বালম, সেটি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আর শেষ যে হটস্পটটি তোমাদেরকে মনে রাখতে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, 4 নম্বর সুন্দরল্যান্ড। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মনে রাখবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু অবস্থিত। প্রত্যেকটার অবস্থান কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এই গেল হচ্ছে আমাদের টোটাল 4টে কোশ্চেন। হটস্পট আমরা কাকে বলি, হটস্পট নির্ধারণের শর্ত কি, পৃথিবীতে হটস্পট কটি আছে এবং ভারতের মধ্যে হটস্পট কটি এবং তাদের অবস্থান, আর কে হটস্পট শব্দটির প্রথম প্রবর্তন করেছিল। এবার আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে জীব বৈচিত্র্য হ্রাসের কারণ কি। যত আমাদের দিন যাচ্ছে তত আমাদের জীব বৈচিত্র্য কিন্তু কমে আসছে, তো এই জীব বৈচিত্র্য কমে যাওয়ার প্রধান কারণ সমূহগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে যেটা হচ্ছে আমরা দেখব সেটি অরণ্য ধ্বংস ও বাসস্থান সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া। না, যত আমাদের নগরায়নের সৃষ্টি হচ্ছে তত আমাদের আসবাবপত্রের জন্য, গৃহ নির্মাণের জন্য আমরা কিন্তু অত্যাধিক পরিমাণে অরণ্যকে ধ্বংস করছি, এবং ওই অরণ্যে বসবাসকারী যে জীব গোষ্ঠী তাদের কিন্তু বসবাস যে স্থল সেটিকে সম্পূর্ণরূপে আমরা ধ্বংস করে দিচ্ছি। এর ফলস্বরূপ জীব বৈচিত্র্য কিন্তু তুলনামূলকভাবে অনেক অনেক কমে যাচ্ছে। এরপর নেক্সট যেটা সেটা হচ্ছে চোরা শিকার। না, আমাদের হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কিছু লাভের জন্য, যেমন হাতির দাঁত, বাঘের চামড়া, গন্ডারের শিং, এরকম কিছু আর্থিক লোভের জন্য অথবা নিছকই মজার জন্য বা নিজেকে নিজেদের আনন্দ দেওয়ার জন্য আমরা কিন্তু অনেক বেশি বর্তমানে কিন্তু যে বন্য যে প্রাণী তাদের শিকার করা হয়, ফলে কিন্তু সেই বন্য প্রাণীর সংখ্যা তুলনামূলকভাবে কমে যাচ্ছে। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে দূষণ এবং বিশ্ব উষ্ণায়ন। আমাদের এই নগরায়নের ফলে শিল্প হচ্ছে অত্যাধিক পরিমাণে সৃষ্টি হওয়ার ফলে প্রকৃতিতে অত্যাধিক পরিমাণে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ আমরা কিন্তু বাড়িয়ে তুলছি, আর এই দূষণের জন্য কিন্তু অনেক জীবগোষ্ঠী আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে, এবং এই জীবগোষ্ঠীর কিন্তু অবলুপ্ত হয়ে যাওয়ার সাথে সাথে প্রাণীগুলো কিন্তু অবলুপ্ত হতে শুরু করেছে। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটি প্রাকৃতিক দুর্যোগ। না, প্রাকৃতিক দুর্যোগের জন্য হচ্ছে আমরা জানি, যেমন হচ্ছে বর্ষা, অত্যাধিক পরিমাণে বর্ষা, তারপর বন্যা, খরা, এর জন্য কিন্তু হচ্ছে অনেক জীবকুল ধ্বংস হয়ে গেছে। নেক্সট যেটা আমরা পড়বো, পরীক্ষায় হচ্ছে অনেক সময় কোশ্চেন দেয়
বহিরাগত প্রজাতি। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, না যেটি সাধারণত হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলের প্রজাতি নয়, কিন্তু ওই প্রজাতিটি অন্য একটি জায়গা থেকে প্রবেশ করার ফলে ওই নির্দিষ্ট অঞ্চলে যে জীবকুলগুলি আছে তাদেরকে হচ্ছে ধ্বংস করে। এর কয়েকটি উদাহরণ তোমাদেরকে মনে রাখতে হবে। একটি উদাহরণ হচ্ছে মেক্সিকো থেকে আসা একটি বাহারি গাছ, এর নাম মনে রাখবে ল্যান্টেনা ক্যামেরা, ল্যান্টেনা ক্যামেরা। এই বাহারি গাছটি মেক্সিকো থেকে এসেছে, ফলে এটি কিন্তু ব্যাপকভাবে বনভূমির ক্ষয়ক্ষতি করছে, মানে বনভূমিকে বাড়তে দিচ্ছে না, বনভূমিকে নষ্ট করে দিচ্ছে। আরেকটি মনে রাখতে হবে অস্ট্রেলিয়া থেকে আসা ইউক্যালিপটাস গাছ, অস্ট্রেলিয়া থেকে আসা ইউক্যালিপটাস গাছও কিন্তু একটি বহিরাগত প্রজাতি, যেটি অন্যান্য কিন্তু হচ্ছে উদ্ভিদদের ক্ষতি সাধন করছে। আরেকটি মনে রাখবে পার্থেনিয়াম, যেটি কিন্তু একটি বহিরাগত প্রজাতি এবং অন্যান্য জীবগোষ্ঠীকে কিন্তু ক্ষতি সাধন করছে। তাহলে এই তিনটে হচ্ছে তোমাদের মনে রাখতে হচ্ছে বহিরাগত প্রজাতির মধ্যে। একটা দেখলাম মেক্সিকো থেকে আসা ল্যান্টেনা ক্যামেরা, একটা দেখলাম অস্ট্রেলিয়া থেকে আসা ইউক্যালিপটাস, এবং আরেকটি পার্থেনিয়াম, যেটি কিন্তু অন্যান্য জীবগোষ্ঠীর অনেক ক্ষতি সাধন করে চলেছে। নেক্সট যেটা আমরা হচ্ছে সবশেষ আলোচনা করব, সুন্দরবনের বর্তমানে কি কি রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেগুলি নিয়ে। দেখো সুন্দরবন মনে রাখবে হচ্ছে আমাদের কোথায় অবস্থিত, ভারতের হচ্ছে পূর্ব দিকে এবং প্রায় বাংলাদেশের হচ্ছে পশ্চিম দিকে। তো এই ভারতের পূর্ব পূর্ব দিকে ও বাংলাদেশের পশ্চিম উপকূলে একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে ম্যানগ্রোভের জঙ্গল বর্তমান আছে, সেটি কিন্তু পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। এই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু আমাদের পূর্ব উপকূলকে ভারতের এবং বাংলাদেশের পশ্চিম উপকূলকে কিন্তু নানাভাবে উপকার দিয়ে থাকে। এর মধ্যে কিন্তু একটি প্রধান উপকার হলো বঙ্গোপসাগরে যে সমস্ত ঝড় ঘূর্ণিঝড় বন্যা এই সমস্ত থেকে কিন্তু আমাদেরকে হচ্ছে বাঁচায়। কিন্তু বর্তমানে এই ম্যানগ্রোভ এ বা হচ্ছে সুন্দরবনে কিছু সমস্যা আমাদের দেখা দিয়েছে। এক নম্বর সমস্যা কি, না এক নম্বর সমস্যা হচ্ছে লবণাম্ব বা ম্যানগ্রোভ অরণ্যের ধ্বংস। যত আমাদের দিন যাচ্ছে নগরায়নের ফলে এই যে ম্যানগ্রোভ অরণ্য সেটিকে কিন্তু ধ্বংস হতে হচ্ছে, এবং অবৈজ্ঞানিকভাবে ম্যানগ্রোভ যে উদ্ভিদ সেগুলিকে কিন্তু কাটা হচ্ছে, ফলে এই যে উপকূলবর্তী অঞ্চলগুলি সেগুলিতে কিন্তু বন্যা দ্বারা প্লাবিত হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে কি মৃদু জলের অভাব, যেহেতু সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এখানে কিন্তু মিষ্টি জলের অনেক অভাব দেখা যায়, বেশিরভাগ অঞ্চল জুড়ে কিন্তু সমুদ্রের নোনা জল বিস্তৃত। তিন নম্বর পয়েন্ট হচ্ছে কৃষিক্ষেত্রের অভাব, যেহেতু সমগ্র মৃত্তিকাটাই নুন দ্বারা হচ্ছে সম্পৃক্ত, মাটির মধ্যে নুনের পরিমাণ অনেক বেশি, সেই জন্য সেই মৃত্তিকাটি কিন্তু কৃষিকাজের পক্ষে একদমই উপযোগী হয় না। নেক্সট হচ্ছে যেটা আমরা দেখব না সেটি হচ্ছে খাদ্য ও খাদ্য শৃঙ্খলে প্রভাব, না এই সুন্দরবনের মধ্যে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য শৃঙ্খল কিন্তু বর্তমান আছে, যার প্রধান একদম শীর্ষে অবস্থান করছে রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু বর্তমানে এই রয়্যাল বেঙ্গল টাইগারের কিন্তু চোরা শিকারের ফলে সম্পূর্ণ খাদ্য শৃঙ্খলটি কিন্তু নষ্ট হয়ে গেছে। আর শেষ যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে দূষণ এবং সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। যত দিন যাচ্ছে এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে, ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এবং এই বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র জলের যে উচ্চতা সেটি তুলনামূলকভাবে বাড়ছে, এবং এই সমুদ্র জলের উচ্চতা যদি তুলনামূলকভাবে বাড়ে তাহলে কিন্তু এই উপকূলবর্তী যে অঞ্চলগুলি আছে সুন্দরবন বা সুন্দরবন এলাকার যে নিকটবর্তী যে অঞ্চলগুলি সেগুলি কিন্তু সম্পূর্ণরূপে প্লাবিত হয়ে যাবে যদি আমরা এখনো অবধি কোনো রকম স্টেপ না নিই। তাহলে এই গেল হচ্ছে কতগুলি সুন্দরবনের সমস্যা যেগুলি কিন্তু বর্তমানে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ কিন্তু ফেস করছে বা সম্মুখীন হচ্ছে। যদি ভিডিওটির মাধ্যমে তোমরা সম্পূর্ণ জীববৈচিত্র্য হটস্পট সুন্দরবনের সমস্যা জীববৈচিত্র্য হ্রাসের কারণ সমস্ত টপিকটি বুঝে থাকো, ভিডিওটিকে অবশ্যই লাইক করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর ডান দিকে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখো, তাহলে আরও এরকম ভিডিও সম্পর্কে তোমরা সহজেই জানতে পারবে।